গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। এই দেখো, কি ভাবছো যে আমি কাদের বাড়ি এসেছি? এটা আমার শ্বশুর বাড়িতে আমি এসেছি। অনেকদিনই হলো শ্বশুর বাড়িতে এসেছি, তো তোমাদের বলা হয়নি, মেয়েটার গরমে ছুটি পড়েছে দিয়ে এসেছি। তো তোমাদের তো শ্বশুর বাড়িটা দেখানো হয়নি, তোমাদের সবটাই দেখাবো। তো চলো, এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো এই দেখো, চা খাচ্ছি আমি, আর মেয়েও এখানে বসেছে, মেয়েও চা খাচ্ছে। ওর ঠাম্মি ওকে চা বানিয়ে দিয়েছে, আমাকেও বানিয়ে দিয়েছে। তো যেটা বলার, অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি, কথা হয়নি, অনেক দিন ধরে ব্লগটা ছাড়া হচ্ছিল না, তো ভাবলাম চলো আজকে ব্লগটা ছাড়ি। তো বন্ধুরা, আমি আর আমার মেয়ে সকাল সকাল চলে এসেছি। এই দেখো ছাদে, কত বড় ছাদটা দেখো, কি সুন্দর ছাদ! এটা আমার বাড়ির ছাদ। আর এই দেখো, আমার মেয়েও ছাদে চলে এসেছে, ওকে বললাম একটু জল ভরতে। আর এইটুকু ইয়েতে জল ভরার একটাই কারণ হলো, এই কদিন আগে এই বিটটা না ভেঙে পড়ে গেছিল, এই দেখো নতুন করে সারানো হয়েছে। এই দেখো, এটাতে আমরা রোজ জল দিই, এটাতে জল দিই। ওই দিকেও কিছুটা ভাঙা আছে জায়গাটা, আর এইখানে আমার টুকিটাকিগুলো আছে আর কি, এইখানটায়, যেমন এখানটাতে, এগুলো সমস্তটা আমরা রোজ সকালবেলায় জল দিতে আসি। আর ছাদটা কি বলবো বন্ধুরা, এত সুন্দর ফুরফুরে হাওয়া, না খুব ভালো লাগে ছাদে আসতে। এই দেখো আশেপাশে কত ঘর, দেখতেই পাচ্ছ বন্ধুরা। ছাদ থেকে চলে এসেছি, এই দেখো মেয়েকে এখন আমি পড়তে বসিয়েছি, মেয়ে পড়ছে। এই দেখো হিন্দি লিখছে, ওকে হিন্দিটা আমি লেখাই রোজ। বন্ধুরা এই দেখো, মায়ের ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কি দারুণ হয়েছে দেখতে। আর একটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধটা তোমরা পাচ্ছ না, আমি এখান থেকে পাচ্ছি, দেখেই দেখো জিভে জল চলে আসবে। একদম হালকা পাতলা ডিমের ঝোল, গরমে একদম মানে দারুণ খাবার। তো চলো, এই হচ্ছে আমাদের দুপুরে খাবার দাবার, আর পটল ভেজেছে মা আর ডিমের ঝোল। তো গরমের পরে এই দেখো বন্ধুরা, এত দিন পরে এত সুন্দর একটা বৃষ্টি হচ্ছে, মানে গরমে শান্তি নিঃশ্বাস আমরা সবাই নিতে পারবো। কত দিন পর বৃষ্টি হচ্ছে, কি যে আনন্দ লাগছে না, একটা আলাদাই আনন্দ। তো বন্ধুরা, এই এখন সন্ধ্যা হয়ে গেছে, দুপুরবেলায় তোমাদের আর খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না, ওইটুকু মিস হয়ে গেছে। এই ঘুম থেকে উঠলাম, মায়েরও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন বাজে ওই 6টা। তো চলো, চুলটাই খুলেছি, দেখতেই পাচ্ছ চুলটা একটু আঁচড়াবো, বেলুনি পরবো, কারণ গরমকালে বেলুনি আর খোপা হচ্ছে সব থেকে ভালো, এগুলো না পরে রাখলে বড় চুল সামলানো যায়ই না একেবারে। আর এই দেখো মেয়ে ঘুমাচ্ছে, বলছি ও টোট, ঠামি সন্ধ্যা দিয়ে দিয়েছে, ও তাও শুয়ে রয়েছে। আর এই দেখো, এটা আমাদের ঠাকুর ঘর। এই দেখো মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার হঠাৎ করে এখন ঠিক হলো যে বর্দির বাড়িতে যাব। তো চলো রেডি হব, বর্দির বাড়িতে যাব, কিভাবে যাব না যাব, তারপর হচ্ছে বর্দির বাড়িটাও তোমাদের দেখানো হয়নি, ফার্স্ট টাইম বর্দির বাড়ি তোমাদের দেখাবো, আমি সবটাই দেখাবো, সাথে থেকে আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, এই যে আমার লুক, এই একটা কুর্তি পরে নিয়েছি, আর এই যে আমার মেয়ে, দাঁড়াও শোনা দাঁড়াও সোজা হয়ে, এই যে মেয়েকে একটা প্যান্ট আর এমনি একটা নর্মাল গেঞ্জি পরিয়েছি গরমে, আর এই দেখো আমিও সেজে নিয়েছি। তো একটু পরেই জায়াবু নিতে আসবে, তো জায়াবুর সাথে যাব, তো গিয়ে আবার তোমাদের সাথে দিদির বাড়িতে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই দেখো আমি চলে এসেছি, বলেছিলাম বর্দির বাড়িতে আসব। এই যে মামি, কাকে দেখাচ্ছিস? বুঝতে পারছে না মামি কাকে দেখাচ্ছি, সবাইকে, সবাই দেখবে, বুঝেছ? এই যে আমার বুঞ্জি, চলো দিদির বাড়ি চলে এসেছি, যাবো আমাকে নিয়ে এলো এখনই। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, এই মাত্রই এলাম। এই দেখো দিদি, দিদি করে কাজ করবে ব্যস্ত, মামিও কাজ করবে ব্যস্ত। এই দেখো দিদিকে, এই যে দেখো ভালোবাসাটা দেখো, জড়াজড়ি করে ভালোবাসছে। এই দেখো আমার, আমার শুধু মামি নয়, আমার কিন্তু মা থেকে থার্ড মা, আমার অনেকগুলোই মা আছে, এইটা হচ্ছে থার্ড নাম্বার মা আমার, আমাকে শাসন করে, আমাকে বকে, সবই করে। বন্ধুরা এই যে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, দিদি এক্ষুনি গরম গরম বানিয়ে দিল উত্তাপ, তো দেখো লুকসটা তোমাদের দেখাচ্ছি,
সস দিয়ে উত্তপ্পাম বানিয়ে দিয়েছে। উত্তপ্পাম গুলো দেখো আমার খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ কাঁচা লঙ্কা কি টেস্ট দেখো। তো বন্ধুরা এই যে আমি খাওয়াটা স্টার্ট করছি, দেখো জাস্ট লুকসটা দেখো, সসের সাথে লাগিয়ে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিদি বানিয়েছে, দারুণ টেস্ট। তো চলো খাই। দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা এই টাইপসের বানিয়ে তোমরা খেতে পারো। আমার এখন থেকে আমার খাওয়া স্টার্ট হলো, দেখবে আরো কি কি আমি খেতেই থাকি। এইটা একটা পাজি মেয়ে আমার ব্লগটাকে খারাপ করার জন্য এই এই আর এই এই করছে। বন্ধুরা তোমরাই বলো এটা ঠিক করছে কিনা। এই যে পাজি মেয়ে দেখা, এই যে মাথায় এক ফোঁটা তেল দেয় না, খালি দিনদার শ্যাম্পু চলছে। তোমরা বলো বন্ধুরা সবসময় শ্যাম্পু করলে চুল টিকবে, একটু তেল মাখতে বলো ওকে। আলু ছোলা টোলা দিয়ে একটা তরকারি, এই দেখো। তো চলো ভালো করে আগে আলুর তরকারি দিয়ে মুড়িটা মাখাই। দেখো কার কার আমার মতো এরকম আলুর তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। এর সাথে পড়বে হচ্ছে তপুর দোকানের স্পেশাল আলুর চপ, এখানে ফরিদপুরের স্পেশাল চপ তপুর দোকানের। যারা ফরিদপুরে থাকো তারা নিশ্চয়ই জানবে কি টেস্ট করে। দেখো মুড়িটা মাখাচ্ছি, দেখো তো চলো চপটা একটা বার করি। এই দেখো চপ মুড়িটা এখন আমি খাবো, চপ আর তোমাদের দেখালাম কিভাবে মুড়িটা মাখিয়েছি। তো চলো খাই এবারে। না না শশা পেঁয়াজ আর লাগবে না, দিদি আবার বলছিল আর একটু শশা পেঁয়াজ কি নিবি, আমি বললাম না না সব কিছুই একটু একটু করে খেতে হয়, একটু আগেই তোমরা দেখলে খেলাম, আবার এখন চপ মুড়ি, আবার রাতের বেলা কি খাবো সেটা তোমাদের বলে দেব। এই যে দেখেছো, দেখো চলো খাই। কি বলবো বন্ধুরা, একটা আলাদাই লাগছে খেতে, দারুণ লাগছে খেতে। দেখো মাখাচ্ছি আর খাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। তো চলো খেয়ে নি, খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো আজকের মতো এইটুকুই, গুড নাইট শুভরাত্রি, কালকে আবার একটা নতুন নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।